আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলের সর্বশেষ খবরে। শাসনতান্ত্রিক সংকট নিরসনে হঠাৎ করে দাবি উঠেছে জাতিসংঘ গঠনের। রাজনীতিতে ক্রিয়াশীল বিরোধী দলগুলোর পক্ষ থেকে মূলত এমন দাবি তোলা হয়েছে। ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় সরকার গঠনে ইস্যুতে মাঠ গরম পরিকল্পনা করছে। ইতিমধ্যে জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মাঠে বিরোধী দল বিএনপি ঐক্যফ্রন্টের মূল দল হলেও এখনও পর্যন্ত তারা জাতীয় সরকারের বিষয়ে কিছু বলেনি। দলটির দাবি একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এক্ষেত্রে জাতীয় সরকার একই ভূমিকা পালন করবে। বিএনপিও ইতিবাচক ফ্রন্টের কর্মসূচিতে অংশ নিয়ে মূল ভূমিকা পালন করবে। জানা গেছে সরকারের সমালোচনা মুখর বেশ কয়েকটি বাম সংগঠন জাতীয় সরকার গঠন ইস্যুতে ফ্রন্টের পাশে থাকতে পারে। সরকারি দলের নেতাদের দুর্নীতিবিরোধী চলমান অভিযানের মধ্যে জাতীয় সরকারের দাবিকে কে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। সময়তে দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।